নমস্কার বন্ধুরা, পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব দই পমফ্রেট বা মালাই পমফ্রেট। চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি। প্রথমেই পমফ্রেট মাছ পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তারপর একটি বাটিতে নিয়ে নেব 5 চামচ টক দই। এখানে 2 বড় সাইজের পমফ্রেট নিয়ে পিস করে নিয়েছি, আপনারা চাইলে গোটা পমফ্রেট মাছও তৈরি করতে পারেন। এরপর টক দইয়ের সাথে যোগ করে নেব 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তারপর সমস্ত মশলা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে পাশে সরিয়ে রাখব। অন্যদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা পমফ্রেট মাছ তেলের মধ্যে ছেড়ে দেব। পমফ্রেট মাছ 1 পিঠ ভাজা হলে অন্য পিঠ উল্টে দেব। তারপর 2 পিঠই লাল করে ভাজা হলে তুলে রাখব। অন্যদিকে একটি মশলা তৈরি করে নেব, তার জন্য ছোট টুকরো করে 2 পেঁয়াজ মিক্সির বাটিতে দিয়ে দিলাম, আর দিলাম 15 থেকে 20 কোয়া রসুন, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর 1টা ছোট টমেটো আর 1 মুঠো ধনে পাতা। এরপর মিক্সির ঢাকনা আটকে মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর এই মশলা মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো 2 চামচ। বাকি মশলাটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো, যে কোনো আমিষ রান্নায় ব্যবহার করে নেব। ফ্রিজে 7 থেকে 10 দিন খুব ভালোভাবে স্টোর করে রাখা যায়। আপনারাও আমার মতো এরকম ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এরপর পেঁয়াজ রসুনের পেস্ট আর আদা বাটা খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। কষানোর সময় দিয়ে দেবো গোটা গরম মশলা, 1টা শুকনো লঙ্কা আর তেজপাতা। আগে দিতে ভুলে গেছি তাই এখন দিয়ে দিলাম। ফোড়ন তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে দইয়ের সাথে যে মশলার প্রিপারেশন তৈরি করে রেখেছিলাম সেই মশলা এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এরপর দই দিয়ে তৈরি করা মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি, পরিমাণ মতো নুন। নুন আর চিনি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর মশলার বাটি ধোয়া জল কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর জল ফুটে উঠলে আগে থেকে ভেজে তুলে রাখা পমফ্রেট মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মশলার সাথে মাছ এপিট ওপিট মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে একটা ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে এই পর্যায়ে 2 চামচ টক দইয়ের সাথে খুব সামান্য চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ফ্রেশ ক্রিমের বদলে ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিম দিয়ে দেবো 2 চামচ, 1 চামচ দিয়ে মিশিয়ে নিয়ে আবার 1 চামচ দিয়ে দেবো। মাছের সাথে ফ্রেশ ক্রিম খুব ভালো করে মিশিয়ে নেব। ফ্রেশ ক্রিম ভালো করে মাছের সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প ধনে পাতা কুচি, আর সবশেষে দিয়ে দেব 1/2 চামচ গাওয়া ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে মাছ সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দেব। এই দই পমফ্রেট বা মালাই পমফ্রেট খেতে অত্যন্ত টেস্টি হয়, গরম ভাতে খেতে অসাধারণ লাগে। পরিবেশন করার সময় উপর থেকে ফ্রেশ ক্রিম আর ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করে দেব। এই দই পমফ্রেটের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।